আমরা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরো বিপাকে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। চার সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস অফিসার প্রণব কুমার প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ। আরজি কর কাণ্ডের মাঝেই নয়া নির্দেশিকা নবান্নের, সিট গঠন নবান্নের। আপনাদের যেটা জানাচ্ছিলাম আমরা, আরো বিপাকে সন্দীপ ঘোষ। আর্থিক অনিয়মের অভিযোগ উঠল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ। চার সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস অফিসার প্রণব কুমার, আরজি কর কাণ্ডের মাঝেই নয়া নির্দেশিকা নবান্নের। আরজিকর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এ সম্পর্কে কি আপডেট রয়েছে? তুমি আগেও আমাদেরকে জানাচ্ছিলে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, এবং রাজ্য সরকারের তরফে অর্থাৎ নবান্ন সূত্রে খবর যে সিট গঠন করা হচ্ছে, কি আপডেট? দেখো, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন বা তার শাসনকালে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন জায়গা থেকে। 2021 সাল থেকে মূলত এই আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে আসে। বিভিন্ন উন্নয়ন খাতে যে সমস্ত সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডারকে বেআইনিভাবে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন নিজের পরিচিত স্টুডেন্টদেরকে তাদেরকে সাপ্লিতে পাশ করিয়ে দেওয়া সহ একাধিক ব্যক্তিকে বেনিয়মভাবে মেডিকেলে চান্স পাইয়ে দেওয়া, এরকম একাধিক অভিযোগ রয়েছে। 2022 সালে মূলত যে অভিযোগটা উঠে আসছে যে স্যালাইনের একটা বড়সড় আকাল দেখা দিয়েছিল আরজিকর মেডিকেল কলেজে, এবং কেন এই আকাল দেখা দিল, যে সংস্থা এই স্যালাইনের সরবরাহ করত তাদের একটা বিপুল পরিমাণ টাকার অঙ্ক সেটা বরাদ্দ বকেয়া হয়ে গিয়েছিল। সেই বকেয়া টাকা না পাওয়া গেলে তারা স্যালাইন সরবরাহ করবে না, এরকম একটা হুঁশিয়ারি তারা দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ, তিনি যখন অধ্যক্ষ হিসেবে ছিলেন তখন বিভিন্ন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে, অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে যে সমস্ত টাকা স্যাংশন করা হতো আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য, সেই টাকা কিন্তু নির্দিষ্ট খাতে খরচ করা হতো না। অর্থ দপ্তরের যে নিয়ম রয়েছে যে সর্বাধিক 50,000 টাকার ওষুধ বা বিভিন্ন সরঞ্জাম কিনতে পারে যে কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজ, কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন এই টাকা বকেয়া থাকার কারণে বিপুল অঙ্কের টাকা সেগুলো বকেয়া রয়ে গিয়ে ছিল, যে কারণে টাকা স্যাংশনে একটা সমস্যা হচ্ছিল। যে সমস্ত সংস্থা এই বিভিন্ন ওষুধ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম যেগুলো যারা সরবরাহ করেন, তারা কোথাও গিয়ে তাদের সরবরাহ বন্ধ করে দিয়েছেন, এবং এই একাধিক বিষয় নিয়ে হাসপাতালে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। এবং গত বছর যেটা দেখা গিয়েছিল যে যক্ষ্মার কিট, সেটাও কোথাও গিয়ে অপ্রতুল যক্ষ্মার কিট পাওয়া যাচ্ছিল না হাসপাতালে, সেখানেও কিন্তু আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে এসেছে। অর্থাৎ এই হাসপাতালের অন্দরে খোঁজ নিলে বা খোঁজ করলে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কোথাও উন্নয়ন খাতে টাকা বরাদ্দ করার ক্ষেত্রে একটা আর্থিক বেনিয়ম, কোথাও ক্যাফেটেরিয়া তৈরি করে দেওয়া স্টুডেন্টদের জন্য, যেখানে আলাদা করে ক্যান্টিন রয়েছে হাসপাতালে, অর্থাৎ যে সমস্ত টাকা অর্থ দপ্তর থেকে সংশোধন করা হতো এই হাসপাতালের জন্য, সেই টাকা বিভিন্ন বেআইনি খাতে ব্যবহার করা হতো, এরকম একাধিক অভিযোগ কিন্তু বিভিন্ন সময়ে উঠে আসছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ এসআইটি গঠন করা হয়েছে। চার সদস্যকে নিয়ে এসআইটি গঠন করা হয়েছে, যার মাথায় রয়েছেন বা তার নেতৃত্বে রয়েছেন একেবারেই আইজি পদমর্যাদার একজন অফিসার, যিনি রয়েছেন আইপিএস অফিসার প্রণব কুমার, তার নেতৃত্বে এই সিট তারা গোটা বিষয়টা তদন্ত করে দেখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যারা সদস্য তারা রয়েছেন, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা রয়েছেন, তার পাশাপাশি ডিআইজি সিআইডি সোমা মিত্র দাস এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এই চার সদস্যকে নিয়ে একটা এসআইটি গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তারা এই যাবতীয় যে আর্থিক দুর্নীতি বা আর্থিক বেনিয়মের যে অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই সমস্ত বিষয়ে তারা তদন্ত করবেন। এবং এক মাসের মধ্যে এই এসআইটি যে গঠন করা হয়েছে, তাদেরকে এক মাসের মধ্যে এই গোটা তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ সন্দীপ ঘোষ, তাকে যেরকম সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে, টানা 4 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, এবং এই যে রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করা হলো, সেটাতেও কিন্তু সন্দীপ ঘোষ তিনি আরও বেশ কিছুটা চাপে পড়ে গেলেন বা আরও বিপাকে পড়লেন বলা যেতে পারে। তার কারণ, যে আর্থিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবার সেই বিষয়টা নিয়েই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে
একটা পদক্ষেপ করা হলো, তারা এই তদন্ত প্রক্রিয়া চালাবে যে যে আর্থিক বিনিয়মের অভিযোগ উঠে আসছে তার কত সত্যতা কি রয়েছে বা কোথায় কোথায় এই আর্থিক বিনিয়ম হয়েছে, এবং এই গোটা বিষয়টার মধ্যে সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ তিনি ঠিক কি কিভাবে জড়িত এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এসআইটি গঠন করা হয়েছে। যা স্বাভাবিকভাবেই একটা আমরা জানি যে গতকালই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত, সেক্ষেত্রে আজও সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে ধৃতকে। এ বিষয়ে কিছু আপডেট রয়েছে? দেখো, সঞ্জয় রায় সে এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে, এবং সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম জেরার মুখে বিভিন্ন রকম মন্তব্য করছে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করছে বলা যেতে পারে। যাকে যখন ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ঠিক কী কী ঘটেছিল সেই দিন রাতে এই সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করা হচ্ছে, বারংবার সঞ্জয় তদন্তকারীদেরকে এই একই দাবি করছে যে সেই সময় যেহেতু সে আকণ্ঠ মদ্যপান করেছিল সেক্ষেত্রে সে কতবার হাসপাতালে এসেছিল, কখন এসেছিল সেই সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য তার পক্ষে বলা সম্ভব নয়। অর্থাৎ বিভিন্নভাবে সে কিন্তু অসহযোগিতা করছে। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করানো হয়েছে, দিল্লি থেকে বিশেষ সাইক্রিয়াটিস্ট আনা হয়েছিল এই সাইকো অ্যানালিসিস টেস্ট করার জন্য। এবার এখন তদন্তকারীরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই পলিগ্রাফ টেস্ট করাবেন, এবং পলিগ্রাফ টেস্ট বিষয়টা কী, এই পলিগ্রাফ টেস্ট এমনই একটা জিনিস ধৃত বা অভিযুক্ত যার এই টেস্ট করানো হয় তার শরীরের মধ্যে একটা বিশেষ লাই ডিটেক্টর যন্ত্র স্থাপন করা হয়, অর্থাৎ ধৃত যখন জেরার মুখে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে তার আচরণ, তার হাত পায়ের ভঙ্গি, তিনি কোনোরকমভাবে মিথ্যে কথা বলছেন কিনা, তার অভিব্যক্তি, তার শ্বাস প্রশ্বাস ঠিক স্বাভাবিক রয়েছে কিনা, সমস্ত বিষয়টা কিন্তু এই টেস্টের মাধ্যমে ধরা পড়ে যায়। এবং এই পলিগ্রাফ টেস্টের যে নিয়ম রয়েছে, একদিকে যেমন আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন, তার পাশাপাশি যার এই টেস্ট করা হবে তারও কনসেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। এই কারণে সিবিআইয়ের আধিকারিকরা গতকাল শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, শিয়ালদা আদালতের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে পলিগ্রাফ টেস্টের জন্য, এবং আজকে ধৃতকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে। সেখানে ম্যাজিস্ট্রেটের অনুমতি, ম্যাজিস্ট্রেটের সামনেই সঞ্জয়ের কনসেন্ট নেওয়া হবে, সেক্ষেত্রে সঞ্জয়ের কনসেন্ট পাওয়া গেলে এই পলিগ্রাফ টেস্ট করা হবে। তার কারণ তদন্তকারী আধিকারিকরা যখন বিভিন্ন বিষয় নিয়ে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সেক্ষেত্রে জেরার সময় বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন এই সঞ্জয় রায়, তদন্তে অসহযোগিতা করছেন বলা যেতে পারে, এবং তিনি যা যা তথ্য দিচ্ছেন সেটা কতটা সত্য, তার সত্যতা কী রয়েছে পুরো বিষয়টা আরও নিখুঁতভাবে জানার জন্যই মূলত এই পলিগ্রাফ টেস্ট করার কথা ভেবেছেন তদন্তকারীরা। এবং এর আগেও সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টে কিন্তু উল্লেখযোগ্য ফলাফল মিলেছে, যে কারণে পলিগ্রাফ টেস্ট এবং একই সঙ্গে সাইকো অ্যানালিসিস টেস্ট এই সমস্ত যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো এগুলো বিচার করে আধিকারিকরা মূলত বোঝার চেষ্টা করছেন যে সঞ্জয় বিভিন্ন প্রশ্নের উত্তরে যা যা বলছে, যা যা তথ্য দিচ্ছে সেগুলো আদৌ কতটা সত্যি, এবং তার বডি ল্যাঙ্গুয়েজে কোনোরকম কোনো চেঞ্জ হচ্ছে কি না, সে আদৌ মিথ্যে কথা বলছে কি না, বা তার রক্তচাপ থেকে শুরু করে তার শরীরের অন্যান্য আচরণ, অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো স্বাভাবিক রয়েছে কিনা, অর্থাৎ লাই ডিটেক্টর যন্ত্র কোনোরকম কোনো মিথ্যা তথ্য যদি সে তদন্তকারীদের কাছে দেয় সেটা কিন্তু একেবারেই এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে ধরা পড়ে যাওয়া সম্ভব। সে কারণেই তদন্তকারীরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই পলিগ্রাফ টেস্ট করা হবে। তাকে বিভিন্ন বিষয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি বলে রাখি তোমায় দেখো, হাসপাতালে গত 9ই আগস্ট যারা যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নিরাপত্তাকর্মী প্রত্যেকের কিন্তু বয়ান নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত মোট 20 জনের বয়ান নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে যে তারা কোথায় কোথায় ডিউটি করেছিলেন, কী কী দেখেছিলেন তারা ঘটনার দিন রাতে, ঠিক কী কী ঘটেছিল, এই যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে তারা শেষ কোথায় দেখেছিলেন, এবং সঞ্জয় রায় সেই বা কতবার এসেছিল এই হাসপাতালে। কারণ সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছে যে সঞ্জয় রায় 9ই আগস্ট মোট 3 বার সে হাসপাতালে এসেছিল। প্রথমে একবার সে আরও একজন সিভিক ভলান্টিয়ার সৌরভকে নিয়ে হাসপাতালে আসে, রাত 11টার সময় হাসপাতালে আসে, এবং আবারও ভোর 4টের সময় তাকে হাসপাতালে আসতে দেখা গিয়েছিল। এই গোটা বিষয়টা নিয়ে তার সঙ্গে অন্য কোনো কেউ ছিল সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ মৌমিতা, আপাতত তোমায় আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আরজি কর থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।